আচ্ছা, আমরা মেনলি বাকি সবকটা দিনই আমাদের রিভিশন ক্লাস, এটা আমরা আগেই বসতাম। তো মেনলি আপনার পুরোপুরি না রিভিশন ক্লাস? আজকে আমরা রিভাইজ করব জামা মুজাক্কার সালেম ব্রিফলি, জামা মুয়ান্নাস সালেম, এটা আমরা রিভাইজ করব। আমরা প্রোনাউন কিছু রিভাইজ করব, প্রোনাউন আমাদের মারফু এবং মাজরুর প্রোনাউন। এরপরে আমাদের অতীত ব্রিফলি রিভাইজ করব, অতীত অনতীত, অনতীত কিছু কোশ্চেন ওয়ার্ডস আমরা রিভাইজ করব, গ্রুপ ওয়ার্কস। ফাইনালি এটা হলো আজকের আমাদের প্ল্যান ফর দ্য 90 মিনিটস ইনশাআল্লাহ। তার আগে আমরা একটা শব্দে চলে যাব, আপনার নতুন একটা শব্দ। আমরা ঈদের আগে আমরা 20টা শব্দর একটা লিস্ট করছিলাম। আমরা আমাদের প্ল্যান ছিল যত তাড়াতাড়ি পারি আমরা মুখস্থ করে ফেলব। ঈদের বন্ধের মধ্যে ডেফিনেটলি সময় পাওয়া খুব টাফ এবং সবার নাও হতে পারে, আমরা আরও কিছুদিন টাইম নেব ইনশাআল্লাহ, বাট উইল ডু ইট আমরা সবাই মিলে। একটা নতুন শব্দ হলো, আগে যখন চিঠিপত্র লেখা হতো ইমেলের আগে, তখন ঠিকানার উপরে আমরা একটা লিখতাম একটা শব্দ, সাকিন। সাকিন মানে কি আপনার? সাকিন মানে হলো অ্যাড্রেস, সাকিন যেখানে আপনি থাকেন, যেখানে আপনি বাস করেন সেই জায়গাটার নাম। হ্যাঁ, এখনো সাকিন, সাকিন, হ্যাঁ সাকিন, এখনো প্রচলিত আছে সাকিন, ডিকশনারিতেও আছে। সাকানা এটা হলো আপনার আরবি শব্দ, এটা ডেফিনেটলি অতীতকাল, মাদির একটা এক্সাম্পল। সাকানা এটার মুদারি হলো, আচ্ছা আমরা এটা এই অ্যাব্রিভিয়েশনটা করছিলাম একবার মনে হয় ক্লাসে। আচ্ছা এটার মিনিং কী আমাদের এখন? এটাতে সেকেন্ড রেডিকালে পেশ হবে মুদারিতে, তাহলে কী হতে পারে আমাদের মুদারিটা? ইয়াস কোনো, ইয়াস কোনো, ইয়াস কোনো। আমরা এটা শিখে ফেলবো কিন্তু আমরা এখন ইউজ করবো না, আমরা করবো ইটস নট এ মাস্ট যে আপনার এটাতে বুঝতেই হবে এমন কোনো কথা নেই, আস্তে আস্তে আমরা করে ফেলবো। তো সাকানা ইয়াস কোনো, আমরা ইয়াস কোনো না লিখে শুধুমাত্র পেশ বুঝতে পারবো যেটা ইয়াস কোনো। আচ্ছা ট্রাইলেটারাল, আমরা এটাকে ট্রাইলেটারাল বলি কেন আপনার? দুই তিন আপনার এই সাকানা ইয়াসকুনো, সাকানা ইয়াসকুনোর মিনিং কী হতে পারে আপনার অনুমান করেন? মিনিংটা কী হতে পারে? অবস্থা, হ্যাঁ এটা বেসিক্যালি হলো বাস করা, বাস করা, আমরা যদি বাংলায় থাকা, থাকা ইংরেজদের দেখা টু লিভ। আপনি কোথায় থাকেন? আপনার মিরপুর DOHS তে থাকি আমরা, তো সেইখানে আমরা সাকানা ইয়াসকুনো কথাটা ইউজ করতে পারি আমরা। ওকে সাকানা ইয়াসকুনো, সাকানা তে হলো রুট সিন কাফ এবং নুন, ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল। আমরা আগে বলছিলাম যে ফার্স্ট রেডিক্যাল অ্যান্ড থার্ড রেডিক্যালে জবর হবেই, ফাতা হবেই, এটা গ্যারান্টেড, এটা নিয়ে কোনো চিন্তার কোনো অবকাশ নাই। সুতরাং আপনার এখানে কিছু লেখা থাকুক বা না থাকুক, এখানে জবর থাকুক বা না থাকুক, আপনি এটা অনুমান করে নিতে পারেন যে এটা এটা জবর, এটা জবর। আমাদের জানা লাগবে যে সেকেন্ড রেডিক্যালে আমাদের জের না জবর না পেশ। আচ্ছা এটা আমরা কোথা থেকে জানব? একটা সোর্স হলো কোরআন, আর একটা সোর্স হলো ডিকশনারি, আর একটা হলো ডিকশনারি, ওটাও ডিকশনারি, বুক অফ ভার্বস, ডিকশনারি অফ ভার্বস, সেখান থেকে আপনি ওটা পাবেন।
আচ্ছা, আপনার কি সবাইকে মুখস্থ করা লাগবে? নো, আপনার মুখস্থ করা লাগবে না। আপনার আরবির এবং কোরআনের বৈশিষ্ট্যই হলো যে আপনি একবার দুইবার পড়লে অটোমেটিক্যালি আপনার এখানে থেকে যাবে, আপনার চিন্তা করা লাগবে না, আপনার চিন্তা করে মনে করা লাগবে না যে এখানে জের আছে না জবর আছে, পেশে অটোমেটিক্যালি এসে যাবে, ন্যাচারালি হয়ে যাবে, আপনার ন্যাচারালি হয়ে যাবে। ওকে, তাহলে এটাতে হলো সাকানা, এটা দিলেই আমরা বুঝতে পারবো যে এখানে জবরস, এখানে জবরস সাকানা, এটা আমরা পড়তে পারবো। আমরা বহুদিনই আমরা পুরোটাই লিখবো, আমরা সাকানা, সাকানা ইয়াস্তুন। আমরা একটু মুছে দিই। আচ্ছা, ইয়াস্কুন মানে যদি আমরা আলাদাভাবে মিনিংটা নিই, আমরা এই গোটা আমাদের আমরা মুখস্থ করা হলো সাকানা ইয়াস্কুন বাস করা, এটা হলো আমাদের মুখস্থ করার জন্যে। আচ্ছা, আমরা যখন ইউজ করব সাকানা তখন হলো হি লিভড, হি লিভড, তিনি একজন পুরুষ বাস করেছিলেন, আর এটা হলো তিনি বাস করেন, হি লিভস অর হি উইল লিভ অর হি ইজ লিভ, আপনার বাস করেন। আচ্ছা, আমি যদি এখানে ইয়াস্কুন জায়গায় তাস্কুন দিয়ে দিই, তাস্কুনের মিনিং কী হবে? তুমি, তাস্কুন তুমি, আমি, আমি হলে কী হবে? আস্তুন, আমরা নাস্তুন। তাহলে আমাদের আমাদের খুবই এখন কনফিডেন্ট, আমরা ইয়াস্তুনু, তাস্তুনু, আস্তুনু, নাস্তুনু, এই চারটাতে আমরা যথেষ্ট কমফোর্টেবল। তা থাকলে তুমি, আ থাকলে আমি, নুন থাকলে নাহনু, আর আমাদের ইয়াস্তুনু তো মুখস্থই করা লাগতেছে আমাদের, এটা থার্ড পার্সন সিঙ্গুলার মেল। ওকে, আমরা আজকে এইখান থেকে অন্তত আর একটা শব্দ শিখব আমরা, তাস্কুনু, তাস্কুনু। আচ্ছা, তাস্কুনু মানে হলো তাহলে তুমি একজন পুরুষ, তুমি বাস করো, ইউ, ইউ সিঙ্গুলার, এটা হলো ইউ সিঙ্গুলার মেল। আচ্ছা, এটাকে যদি তুমি ফিমেল করতে চাই, তুমি বাস করো, এটাতে আপনার ইনা, ইনা, এই এই মেয়েটার মেয়েটার কথা আপনাদের বলছি মনে হয়, আমি এক ক্লাসে একবার বলছি আপনাদের ইনা, এই মেয়েটার গল্প বলে নিই আপনাদের। আচ্ছা, ইনার সম্পর্কে আপনাদের একটু বলা উচিত আপনার, ইনার, ইনার সঙ্গে আমার, ইনা আমাদের নিজেদের ফ্যামিলির কোনো মেয়ে না, কিন্তু আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে, এক্সটেন্ডেড ফ্যামিলির মেয়ে, বাঙালি, বাংলাদেশি ক্যানাডিয়ান। 2006 সালে তখন UFT ইউনিভার্সিটি অফ টরন্টোতে ভর্তি হলো, অল্প বয়স, 17-18 বছর বয়স আপনার, অল্প বয়সে, কিন্তু তখন থেকেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেই তখনও তার বিয়ের কোনো কথাবার্তা হয় বা তার কোনো ছেলে বন্ধুর ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হয়নি, তখন থেকেই সে মার কাছে জিজ্ঞেস করা শুরু করলো যে আমার ছেলে মেয়েদের আরবি শেখাবে কে, তার মার প্রশ্ন করা শুরু করলো, আমার ছেলে মেয়েদের আরবি শেখাবে কে, একটা খুব আনইউজুয়াল প্রশ্ন, মানে একটা বাচ্চা মেয়ের জন্যে তখনও আপনার, আগে অবশ্য বিয়ে হতো 17-18 বছর বয়সে বিয়ে হতো, কিন্তু আজকাল খুব কম ছেলে মেয়েই এত বয়সে বিয়ে করতে চায়। তো এখন এক তার এই চিন্তার মধ্যে শুধু রাখেনি কথাটা, মানে সে যে একটা তো ব্যবস্থা করা লাগবে, তো সে ইউনিভার্সিটির যে আরবি ডিপার্টমেন্ট খুঁজে বের করলো, তার নিজের মেন সাবজেক্টের সাথে আরবিকে এনরোল করলো, এবং সেই চার বছর ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময়ে সে আরবি কোর্সটা কমপ্লিট করে ফেলছে। তার চিন্তাই হলো যে আমার ছেলেমেয়েদের আরবি শেখাবে কে, ছেলেমেয়েদের এই চিন্তায় আপনার, তো সে চিন্তাটা করছে, তার জন্য অ্যাকশনও নিয়েছে, একটা বিশেষ ব্যতিক্রম, মানে ভেরি স্পেশাল একটা কিশোরী মেয়ে আপনার, আমি আমার লাইফে আমি দ্বিতীয় মেয়ে দেখিনি আপনার এ ধরনের, যে তার অনেক আগে থেকেই ভাবা শুরু করলো তার ছেলেমেয়েদের মানুষ করবে কীভাবে, লেখাপড়া শেখাবে কীভাবে, আরবি শেখাবে কীভাবে, আমি এটা বলি যে একটা বিশেষ মেয়ে আপনার, ভেরি স্পেশাল, যেটা অন্য কারোর সঙ্গে মিল নাই। আচ্ছা, ইনা, তো এই মনে রাখবেন যে ইনা একটা বিশেষ ব্যতিক্রমধর্মী মেয়ে, সিঙ্গল। আমি যখন ইনার সঙ্গে কথা বলবো তাহলে ইনা তুমি, ইনা তুমি, আন্তি, আন্তি হবে তো, তুমি সিঙ্গুলার ফিমেল, তাহলে আপনারা ইনার কথাটা মনে রাখবেন, ইনা একটা বিশেষ মেয়ে, ভেরি স্পেশাল, অন্য কোনো মেয়েদের সঙ্গে কোনো মিল নাই, একটা একেবারেই আলাদা ধরনের আপনার। তো ইনা আরবি ভার্বের মধ্যে যখন চলে আসবে তখন এটা সবার থেকে আলাদা, অন্য সবকটা ফর্ম থেকে একেবারেই আলাদা, এবং সিঙ্গেল, আপনার পরে দেখবেন
যে এটা এই নুনটা তো আপনার এটার রেডিক্যাল, থার্ড রেডিক্যাল মানে মূল শব্দটারই একটা অংশ, কিন্তু যখনই অতিরিক্ত নুন থাকবে মানে রেডিক্যালের বাইরে যখনই অতিরিক্ত নুন থাকবে, সেটা মাদিতেই হোক আর মুদারিতেই হোক, আপনারা দেখবেন যে সবগুলোই বহুবচন, বহুবচন। কিন্তু এই ইনা যে কথাটা শেষে থাকবে সেটা দেখা যাবে যে সিঙ্গুলার, ওইখানে একটা ব্যতিক্রম, যে সবার থেকে সে আলাদা, আপনার সবার থেকে আলাদা, আমরা দেখবো আপনার। তাহলে তাসকুনু এটা হলো তুমি একজন পুরুষ বাস করো। আমি যদি এখন একজন মহিলা তুমি বাস করো তাহলে তাহলে কী করতাম আমি, সেটা হলো আমি ইনা যোগ করতাম, তুমি একজন মহিলা। তাসকু তাসকু এটা তো নুন ছিল, এর সঙ্গে আমি একটা ইনা যোগ করবো, ইনা যোগ করবো। আচ্ছা, ইনা যোগ করলেই এই পেস্টটা জের হয়ে যাবে আমাদের, কারণ ছন্দের জন্যে এর জেরটা অন্য কোনো কারণে না, ছন্দের জন্যে আপনার চড়াবে। তাসকুনি না, তাহলে তাসকুনু হলো তুমি একজন পুরুষ বাস করো, আর তাসকুনি না তুমি একজন মহিলা বাস করো, তাসকুনি না তুমি মহিলা বাস করো। এবং এই শব্দটা আমরা দেখব আস্তে আস্তে যে এই শব্দটা অন্য সবকটা শব্দ থেকেই আলাদা, ক্যারেক্টারিস্টিক্স এর বৈশিষ্ট্যটাই আলাদা, এবং ওয়ান মানে ওয়ান অফ ইটস ওন ওন কাইন্ড আপনার। আচ্ছা, তাহলে আমি এখন যদি আমাকে জিজ্ঞেস করি, জরুরিয়াল ভাইকে জিজ্ঞেস করি যে আয়না তাসকুনু, আয়না তাসকুনু, আয়না মানে হলো কোথায়, আয়না আমরা এই শব্দটা শিখে নিই, আমরা আয়না আমরা এগুলো তাসকুনু মানে কোথায় থাকো, আয়না আয়না আইনা, এটা হলো আমাদের একটা কোশ্চেন ওয়ার্ড, কোশ্চেন ওয়ার্ড আইনা কোথায়, হোয়ার, হ্যাঁ হোয়ার ডু ইউ লিভ, হোয়ার। আচ্ছা, তাহলে আইনা তাস কোনো, আইনা তাস কোনো এইটুকু যদি আমরা লিখি, হ্যাঁ আইনা তাস কোনো, আমি রুবেল ভাইকে জিজ্ঞেস করি আইনা তাস কোনো, আস কোনো ফি ফি মিরপুর ডিওএইচএস, ফি ডিওএইচএস মিরপুর, আস্তুনো আস্তুনো ফি ঢাকা, আস্তুনো ফি বাংলাদেশ, আপনি যেখানে বলতে পারেন, আস্তুনো ফি বরিশাল আপনার, তো আস্তুনো। তো প্রশ্ন হলো আয়না তাস্তুনো, আয়না তাস্তুনো ইয়া আখি। আচ্ছা, আমি যদি একটা মেয়েকে জিজ্ঞেস করতাম তাহলে কি জিজ্ঞেস করতাম, আয়না তাস্তুনি না ইয়া উখতি, ও মাই সিস্টার তুমি কোথায় থাকো, তোমার বাসা কোথায়। আচ্ছা, তো দুটোরই উত্তর একই উত্তর হবে, কারণ আমি সিঙ্গুলার মেল অ্যান্ড ফিমেলের জন্য একই। তাহলে আমি মেয়েকেই জিজ্ঞেস করি আর ছেলেকে জিজ্ঞেস করি, বলবে আস আস কোনো ফি, তারপরে সে যে জায়গাটা থাকবে আমাদের একটা কনভারসেশনে আসবে, আমাদের আমরা জিজ্ঞেস করি, প্রায় জিজ্ঞেস করি তোমার তোমার বাসা কোথায়, তুমি থাকো কোথায়, ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন আপনার, তা তাস তাস কোনো। আচ্ছা, আয়না তাস কোনো আর আয়না তাস কোনি না, তাসকু তাসকু নি না, আয়না তাসকুনি না, আয়না তাসকুনি না ইয়া উখতি, ইয়া উখতি, ও মাই সিস্টার হোয়ার ডু ইউ লিভ, আয়না তাসকুনি না। তো এটা আমাদের কনভারসেশনে ইউজ হবে। এবং আচ্ছা, এখানে আমাদের পারপাসটা ছিল যে আরেকটা শব্দ বাড়ানো, যেখানে তুমি একজন মহিলা হলে আমাদের কী হবে, অর্থাৎ তুমি একজন মহিলা কোথায় যাবে এটার আরবি কী হবে, জাহাবা ইয়াজহাবু, জাহাবা ইয়াজহাবু, আমি যদি রুবেল ভাইকে জিজ্ঞেস করি আয়না তাজহাবু, আয়না তাজহাবু মানে আপনি কোথায় যাবেন। আচ্ছা, ইয়া আখি, আচ্ছা ইয়া আখি, ও মাই ব্রাদার, আমি যদি এখানে জিজ্ঞেস করি ও মাই সিস্টার তখন কীভাবে জিজ্ঞেস করবো, আয়না তাজহাবিনা, আইনা তাজহাবিনা ইয়া উখতি, আইনা তাজহাবিনা ইয়া বিনতি, ইয়া বিনতি ও মাই ডটার, ও মাই ও মাই সিস্টার, আইনা তাজহাবিনা। হ্যাঁ না, উখতি হলো বোন, বোন যদি মেয়ে হয় ইয়া বিনতি, যদি আমি যদি ফাতিমাকে জিজ্ঞেস করি ইয়া ফাতিমা তো আইনা তাজহাবিনা, তুমি কোথায় যাচ্ছ বা কোথায় যাবে, আইনা তাসকুনিনা তুমি কোথায় কোথায় বাস করো কোথায় যাবে, ইনা। তাহলে আমাদের দুটো শব্দ, মূল শব্দ ছিল আমাদের সাকানা, সাকানা থেকে আমরা ডিরাইভ করতে পারি ডিফারেন্ট ফর্মের জন্য, আমাদের আজকের নতুন শব্দটা হলো ইনা যোগ করা, ইনা যোগ করলে আন্তি, আন্তি প্রোনাউনটা হয়ে যায়, আন্তি হয়ে যায়। আচ্ছা।